নমস্কার আপনারা দেখছেন টলি বাংলা আজকের নাটক সময় বিপন্ন রচনা সুব্রত কাঞ্জিলাল আবহ সম্পাদনা সৌরভ কাঞ্জিলাল অভিনয় মৌসুমি ঘোষ অরূপ ধর গৌতম চন্দ ও সুব্রত কাঞ্জিলাল প্রযোজনা টলি বাংলা আমি জীবন মুখার্জি স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করি প্রধান শিক্ষক পদে গত 15 বছর কাজ করছি তবে আর কতদিন কাজ করতে পারবো জানি না আমার ছেলে ও স্ত্রীর আশঙ্কা যে কোনো দিন আমি খুন হয়ে যেতে পারি নিজের বাড়িতে আমাকে অন্তরীণ করে রাখতে চায় ওরা এখন অবশ্য গরমে ছুটি চলছে শিক্ষকতার পাশাপাশি আমি নাটক লিখি প্রাবন্ধিক হিসেবে আমার একটু খ্যাতিও রয়েছে আমার বাড়ির সদস্য সংখ্যা 4 জন স্ত্রী ছেলের পরেও আরও একজন রয়েছে একটি মেয়ে 18 বছরের তার নাম শ্রীময়ী আমার নিজের মেয়ের মতোই সে প্রতিপালিত হচ্ছে একটা দুর্ঘটনায় বাক শক্তি হারিয়ে ফেলেছিল সে কেন জানি না শ্রীময়ীকে আমার ছেলে ঋদ্ধি সহ্য করতে পারে না এখন সন্ধ্যা হয়েছে অফিস থেকে ঋদ্ধির ফেরার সময় হয়ে গেছে হঠাৎ বাইরে শুরু হয়ে গেল বোমাবাজি রোজই এসব হয় আজকাল এলাকা দখলের লড়াই আর কি দুপক্ষই লুম্পেন বাহিনী শ্রী নিচের ঘরে কি সব করছিল হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল জানলা দিয়ে বোমাবাজি দেখে শ্রী জ্ঞান হারিয়ে ফেলেছে আমার স্ত্রী ছুটে গিয়েছে তাকে রেস্কিউ করার জন্য হ্যাঁ আমাকেও যেতে হলো ওগো ওগো স্ত্রীর তো এখনো জ্ঞান ফিরলো না আরে বাবা ফিরবে ফিরবে ডাক্তার তো দেখে গেল ছেলে ছেলে কোথায় গেল আহা দেখলে তো তোমার ছেলে ডাক্তারবাবুর সঙ্গেই তো বেরিয়ে গেল স্ত্রীর অবস্থা কিন্তু আমার আমার মোটেও ভালো লাগছে না গো ওই তো ঋদ্ধি আসছে ঋদ্ধি দিদি দিদি ডাক্তার ডাক্তার কি বললো রে বল না ডাক্তার কি বললো চুপ করে আছিস কেন জানতে চাইছিল যে আগুন বা দাঙ্গা এই ধরনের কিছু দেখে ও আগে ফেইন্ট হতো কিনা হ্যাঁ হ্যাঁ আমি আমি কিন্তু আগেও বেশ কয়েকবার ওকে এরকম হতে দেখেছি না সে কারণটাই তো জানতে চাইছিল মানে ওই ফায়ার রিলেটেড কোনো পেইনফুল মেমোরি আছে কি না আর কি সবার জীবনে এই কিছু না কিছু থাকে বাচ্চা বয়সে মুরগি কাটা দেখে আমি আজও ব্লাডশেড দেখে আর আতঙ্কিত হই মা তুমি এই এই প্রেসক্রিপশনটা রাখো আর এই এই ওষুধটা না ওকে এক্ষুনি খাইয়ে দাও আর শোনো তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করো বাবা তোমাকে একটা কথা বলি এটা হলো ওই শান্তিপূর্ণ সহাবস্থানের যুগ 90-এর দশকে বার্লিন প্রাচীর ভেঙে পড়ার পরে সোভিয়েত ভূমি কিন্তু অক্ষত থাকেনি ওষুধ নিয়ে ফেরবার পথে ওই এমএলএর গুন্ডারা বলল যা হলো সেটা তো টেলার তোর বাপকে বলে দিস ওই এইচএসের টেস্টে এক্সামে কাউকে ফেল করানো যাবে না আচ্ছা আচ্ছা অনেক বিপ্লব তো করলে তুমি বয়স হয়েছে এবার বানপ্রস্থে যাও না দেখো দেখো আমার রোজগার তো আর কম নয় কম্প্রোমাইজ করতে না পারলে চাকরিটা ছেড়ে দাও না বাবা বুঝলাম ওরা আরো কি বলেছে জানো ওরা তোমার ওই মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তুমি কি আমাদের একটুও শান্তিতে বাঁচতে দেবে না অপরূপা অপরূপা তুমি তুমি কেন বুঝতে পারো না যে শান্তি সুখ শব্দগুলো অর্থহীন সুখ চাই বললে সুখ পাওয়া যায় না
সুখ শান্তি একটা অনুভূতি মাত্র। দাও দাও আগুনের মাঝখানে দাঁড়িয়েও সুখানুভূতিকে অনুভব করা যায়। কথা থাক, তোমাকে তো আমি হারে হারে চিনি, নিজেকে ছাড়া কাউকে কোনো দিনও তুমি ভালোবাসনি, নইলে নইলে সিকে কোনো একটা ভালো ডাক্তার অন্তত দেখাবার চেষ্টা করতে, ওর অ্যাক্সিডেন্টের পর যেভাবে ওর জীবন কেটেছে। দেখো, ডাক্তার বেটে খাওয়ালেও ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে না, বরং বরং ওর জন্য আমি যা করেছি করবো বলে ভেবেছি, দয়া করে তোমরা ব্যাগরা দিতে এসো না। কি, আমি আমি ব্যাগরা দিই? তুমি কেন দেবে, দেয় তোমাদের বিচার দ্বারা। যাও 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 ভেতরে যাও ভেতরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। পা ওর পা, কোথায় গেলে তুমি? আরে এই তো, বুঝি কে এসেছিল, কার সঙ্গে কথা বলছিলে? অনিল চক্রবর্তী নিশ্চয়ই। সাধারণত এ সময় আর অন্য কে আসে বলো? বলি ছেলের নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে গেল। ছেলের নামে বদনাম কোন বাবাই বা করে? তাই বলে লম্পট ছেলেকে সুবোধ বালক বলে পূজায় করাটা সুস্থতার লক্ষণ নয়। পাড়াশুদ্ধ লোক জানে যে অনিলের ছেলের মতো লম্পট এ পাড়ায় আর দুজন নেই। বাড়িটা লিখিয়ে নেওয়ার জন্য রোজ রোজ বাপকে পেটাচ্ছে, ফিল্ম বানাবার নাম করে এর তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে। এখন পুলিশের মার থেকে বাঁচতে শাসক দলে মাথা গলিয়েছে। যেসব মা বাবা শাক দিয়ে পচা মাছ ঢাকতে চায় তারা ক্রিমিনাল। তোমার ছেলে কিন্তু বারবার বলে গেছে তুমি যেন আজ কোনোভাবেই বাইরে না বেরও। আমার অপরাধ? এমএলএ দলের সঙ্গে পায়ে পা বাড়িয়ে শত্রুতা করেছো যে। ও তো সেটা তো প্রমাণ সাপেক্ষ। ওসব আমি জানি না, ছেলে অনুনয় করে বলে গেছে ও রাতে ফিরে এসে একটা মীমাংসার চেষ্টা করবে, তার আগে এমন কিছু করে বসো না যাতে বিপদটা বাড়ে। শোনো রূপা, আমি সারা জীবন আগুনের মাঝখান দিয়ে হেঁটে এসেছি, ছেলেকে বলে দিও ওসব ফালতু ব্যাপারে ও যেন নাক না গলায়। যারা সরকারি খুঁটির জোরে তর পাচ্ছে তাদের মতো ভীতু কাপুরুষ আর হয় না। একে একে চায় তুমি এত চিনি? চিনি? হে মা, এ একদম ভুল হয়ে গেছে, এ ওটা ওটা তো আমার কাপ, এই যে এটা এটা তোমার, এ নাও এ নাও। এত চিনি দিয়ে চা তুমি খাও অপরূপা? তোমার না হাই ব্লাড সুগার, মরতে চাও না আমাকে মারতে চাও? এতগুলো বছর পরেও তুমি বুঝলে না যে তোমাকে বাদ দিয়ে আমি অচল? তাহলে ডাক্তারখানায় না গিয়ে ভোর রাতে ছটফট করতে করতে মুঠো মুঠো ঘুমের ওষুধ গিলছো কেন বলতে পারো? তোমাকে বোঝানো যাবে না অপরূপা, আমার জন্য মেডিকেল সায়েন্সে কোনো রকম প্রভিশন নেই। পৃথিবীর কোনো ডাক্তার, নার্সিংহোম, হাসপাতাল বা মেডিসিনের আমার মতো রোগী দিয়ে রোগ মুক্ত করা যাবে না। তোমার রোগ তো আমি। তাই নাকি? আমাকে বিয়ে করার জন্য কম অপদস্ত তো তোমাকে হতে হয়নি। সাদি কি তোমাদের মেয়ে মানুষ বলে? মেয়ে মানুষ? হ্যাঁ আমি তো মেয়ে মানুষই, পুরুষ মানুষ হবার কথা কখনো ভাবিনি জানো। তবে হ্যাঁ, মনে মনে কিন্তু আমি বহুবার ভেবেছি আমার জীবনে ঘটে যাওয়া ওই ওই নারকীয় ঘটনার প্রতিশোধ না নিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না। এই তো চাই। আরে এই কথা এতদিন আমাকে বলোনি কেন? আমি তোমাকে সাহায্য করতাম। তোমার সাহায্য না নিয়ে কিছু করবার কথা ভেবেছি। বাহ 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 বাহ, চমৎকার। এই জন্যই তো তোমার নাম রেখেছিলাম অপরূপা। আই অ্যাম প্রাউড অফ ইউ। সারা রাত ঘুম হয় না বুঝলে, মুঠো মুঠো বড়ি গেলেও না। তবে তবে তোমার কথা শুনে আজ আজ আমার ঘুম হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনে আজ আমার ঘুম হবে। আবার ছেলের কথা শুনে সে ঘুম ভেঙেও যাবে গো। ছেলে আবার এমন নতুন কি বললো করলো তার জন্য তুমি ভয় পাচ্ছ? ভয় তো ছেলে বড় হবার পর থেকেই পাচ্ছি, জানো জানো ভয় না আমার হাত পা একেবারে সিটিয়ে যায়, খালি মনে হয় কখন যে ও সত্যিটা জানতে চাইবে। এই তোমার মিথ্যে ভয়, আমাদের ছেলে সেরকম নয়, তেমন শিক্ষা ওকে আমরা দিইনি। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ হয়,
তর্কাতর্কি হয়, এটা তো স্বাস্থ্যের লক্ষণ। আমি কখনো চাই না ও আমার ছায়া হয়ে থাকুক। ওর নিজের সত্তা, অস্তিত্ব, বিশ্বাস, বিচারবোধ এসব থাকাটা স্বাভাবিক। সেটা মনে করলে করিমপুরের ব্যাপারটা ওর সাথে কথা না বলে তো তুমি ফাইনাল করতে না। আমি তো কথা বলেছি, কোনো কিছুই তো আমি কখনো কারো কাছ থেকে গোপন করিনি। রূপা 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 যেও না, শোনো শোনো রূপা শোনো, ও কি অন্য কিছু বলেছে তোমাকে? কি হলো, চলে গেলে কেন? ও কি অন্য কিছু বলেছে তোমাকে? ছেলে যদি সত্যিটা জানতে চায় মিথ্যে বলবো কেন? আমি কি এদের কাছে বড় হয়ে গেলাম? নিজ গৃহে পরবাসী, ওরা কেন বুঝতে পারছে না করিমপুরের ব্যাপারটা আমার কাছে একটা দুর্বল জায়গা? আমার বন্ধুর কাছে আমি সত্যবন্ধ, তাছাড়া ছেলের উপর আমার কি কোনো অধিকার থাকতে পারে না? হ্যাঁ, কোনো অধিকার থাকতে পারে না? এই যে মা, শ্রী, তুইও কি মনে করিস তোর সঙ্গে যা আমি করেছি তাতে তুই খুশি নোস? তোকে প্রথম প্রথম যেসব ডাক্তার আমি দেখিয়েছি তারা সবাই বলেছে যেদিন তুই কথা বলতে চাইবি সেদিন কেউ তোকে বাধা দিতে পারবে না। সেদিন যা দেখে তোর বাক রুদ্ধ হয়ে গিয়েছিল সেটাই পৃথিবীর শেষ কথা নয়। পৃথিবীটা বড় সুন্দর মা, মনের মধ্যে জমে থাকা যাবতীয় দুঃসহ স্মৃতি মুছে ফেল, মুছে ফেল। তোকে আমি আমার নিজের মেয়ের মতো প্রতিপালন করছি, তোর ভালো বন্ধু সব কিছু আমার, কিন্তু তোকে নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। প্রণাম স্যার। কে আপনি? না 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 না, আপনি না, আপনি না, তুমি বলেন, তুই বলেন, আগে তো তাই বলতেন। কে আপনি, ভেতরে ঢুকে এলেন কেন? কত কান মোলা, পিঠে বেদ খাওয়া, স্কুল মাঠে ঠাঠার দূরে ডাউন হয়ে থাকা, সব মনে আছে স্যার। দুঃখ লাগছে কেন জানেন স্যার, ভরতকে আপনি ভুলে গেছেন। রাম প্রসাদ এভিডেভিট করে ভরত সিং হয়েছি। তুমি? আপনার সাবজেক্টে কম নাম্বার পেতাম তাই স্কুল ফাইনালে চারবার গাড্ডু মেরে ভাবলাম ডিগ্রি নিয়ে কি হবে, মাদুলি দিয়ে জল গুলে খাবে। এখন 5 পাবলিককে ডিগ্রি সাপ্লাই করি স্যার, এইচএস এর জন্য 3 লাখ, বিয়ের জন্য 5 লাখ, 10 লাখ দিলে স্কুল মাস্টারি মিলে যাবে। মালগুলো ভিতরে রাখ আর এখান থেকে ফট, এখন গুরু শিষ্য পাচিত হবে। এসব কি, এগুলো কি এনেছো তোমার সঙ্গে করে? নজরানা। কিন্তু কেন? গুরু প্রণাম, আমার দিল চাইলো, দয়া করে গ্রহণ করে আমাকে শান্তি দিবেন। আমি তো এভাবে কিছু গ্রহণ করি না। নিতে না চাইলে আমি চলে গেলে ডিডেনে ফেলে দিবেন, তবে আমার কথা শুনতে হবে স্যার, স্কুলের চাকরিটা ছাড়বেন না স্যার, আমার চামচারা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আমি বলছি মা কসম, কই আপকো ডিস্টার্ব নেহি করেগা স্যার, ওরা জানতো না স্যার যে আপনি আমার মাস্টার মশাই আছেন। চাকরি ছাড়ার কথা কে বললো তোমাকে? বলবে কেন, কেন বলবে, বুঝতে পারছি, মালুম হচ্ছে যেভাবে আপনাকে অপমান করছে। জঙ্গলে রাজত্বে বাঁচতে গেলে জঙ্গলি জানোয়ারদের নিয়েই বাঁচতে হয়, তাছাড়া যারা আমাকে ডিস্টার্ব করে তারা তো ঘেয় কুকুর, প্রভুর দলদাস। বাঘ সিংহ হলে লড়াই করে মজা পাওয়া যায়। পাগলা কুত্তা, পাগলা কুত্তা কেটে দিলে খতরনাক স্যার, পেটে ইঞ্জেকশন নিতে হয়। আপনি তো পলিটিক্স করলেন না স্যার, করলে বুঝতেন পাগলা কুত্তা হামলো কেন পুষি। তোমার মতলবটা কি বলো তো? মতলব কই নেই স্যার, আপনাকে এই গার্ড দেওয়া, গার্ড গার্ড সেফ গার্ড। তোমার লাভ তাতে? ভোটে জেতা স্যার। ভোট? মানুষের ভোট তো তোমাদের দরকার হয় না, তোমাদের ভোট তো এবার থেকে হবে স্যার,
হ্যাঁ স্যার, এইবার থেকে হবে, দলকে বলেছি চাপা ভোটে জিতলে প্রেস্টিজ পাংচার হয়ে যায় স্যার। হ্যাঁ স্যার, মা কসম। শোনো, কথা বাড়িয়ে লাভ নেই, যে আশা এবং মতলব নিয়ে তুমি এখানে এসেছো তার কোনো কিছু পূরণ হবে না। গুসা গুসা কেন করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমাদের জন্যে কিচ্ছু করতে হবে না স্যার, আমার মাথায় হাত রাখতে হবে না, আপনার গোর মেরা সের পর রাখিয়ে আপকা গোর প্যার, একটা মাত্র কাজ করতে হবে স্যার, তা হলো চোখ দুটো বুঝে থাকবেন, যেমন পুলিশ ডিপার্টমেন্ট থাকে, ডিএম বিডিও থাকে, যা করার আমি করব স্যার। শহরের পস এলাকায় আপনার জন্য একটা ফ্ল্যাট দেখে দিব। আরে আপনার লেড়কার তো সাদি আছে না, ফ্ল্যাট তো লাগবে জরুর। হ্যাঁ স্যার। তুমি আমাকে কিনতে এসেছো? কিনতে এসেছো? ছি 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 স্যার, শিক্ষাগুরুকে কেনা যায় স্যার? আপনি আমার কথা মন দিয়ে শুনুন স্যার, আমাদের পার্টিটা যে লুম্পেনের পার্টি এটা আমি জানে স্যার, জানে জানে, বদনামের কালো দাগ মুছে দিতে চাই স্যার, এই কথায় কথায় মার দাঙ্গা লাশ ফেলা বিলকুল মজা নেই স্যার, বরং জন্তুগুলোকে জন্তু লাশ বানিয়ে রেখে দাও, এটা আমার স্ট্র্যাটেজি স্যার। তোমার সাহস তো কম না, শোনো আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমার গাড়িতে বেরোবেন স্যার? গাড়িটা আপনার খিদমতগারে থাকবে, তার আগে কথাগুলো শুনে নিন স্যার, 3 কোটি টাকা স্কুল ডেভেলপমেন্ট ফান্ডে পড়ে আছে স্যার, আপনার জন্যে না হচ্ছে বিল্ডিং এক্সটেনশন, না হচ্ছে মডার্ন ল্যাব, এবার ওগুলো ক্লিয়ার করেন স্যার। তাছাড়া যে ছেলেটা আপনার স্কুলের এইচএস মেয়েটাকে বলাৎকার করেছিল ও কেসটা ভি তুলে নেবেন স্যার। তোমার সাহস তো কম না, আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে এসব বাক্স প্যাট্রা ঝুড়ি সব কিছু নিয়ে তুমি এখান থেকে বেরো। সাহস না থাকলে স্যার পলিটিক্স করতে হয়, এবার ভোটে মন্ত্রী মন্ত্রী আসনটা ফাঁসাবই স্যার, তখন দেখবেন তখন দেখবেন আমি আপনার জন্য কি করে। আমাকে তাড়িয়ে দিবার রাইট আপনার আছে স্যার, তবে পার্টির আট সবাই আপনাকে সম্মান রাখবে না স্যার, ব্ল্যাকমেল করবে। কিভাবে? অনেক রাস্তা আছে, বিলকুল আছে, অনেক রাস্তা আছে, যেমন যেমন কই মেয়ে ছেলে থানা মেয়ে যাকে বলবে কে আপনি তার ইজ্জত লিয়েছেন। কি বললে? মাফ করুন স্যার, আমার গালে ঠাস ঠাস করে চড় মেরে দিন, আমি আমি হজম করে লিব, হজম করে লিব স্যার, লিব লিব লিব, লেকিন ওরা করবে না স্যার, পলিটিক্স এখন স্যার বাইজি বাড়ির রাজ হয়ে গেছে, পয়সা পেলেই মুজরো করবে, ওরা আপনাকে টেনে নিচে নামাবে, বলবে আপনার ঘরে যে বউটা আছে ও সালা লেউজ ক্যারেক্টার আছে, আমি আপনার কোনো ক্ষতি করবে না স্যার, না স্যার কোনো ক্ষতি করবে না, চাইলে ওই যে কচি মেয়েটাকে পুষেছেন ওটাকে গরুর মাংসের মতো পাচার করে দিতাম, আমি জানি ও লড়কিটা নেড়ের বাচ্চা আছে, আমি না সবাই জানে স্যার লেনের বাচ্চা আছে, নেড়ে নেড়ে। আমার পুত্রবধু। কি বললেন স্যার, কি বললেন, শোনাই নেই পড়লো স্যার, জোরসে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার পুত্রবধু, বহুদিন আগে থেকে ও বাঘ দত্তা পুত্রবধু, মালটা তো বাংলাদেশি। ঋদ্ধিমান কখনো বলেনি তো এসব। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কবে হবে স্যার, কবে হবে? আমরা কিন্তু নেমন্তন্ন আসবে স্যার। হ্যাঁ স্যার, মাইরি বলছি কি হচ্ছে এসব, তলে তলে জিহাদ আসছে স্যার আসছে। এসব এসব কি বললে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বুকের পাটা আছে স্যার, প্রণাম, ভুল গিয়ে থে স্যার, প্রণাম প্রণাম স্যার, প্রণাম মাইজি, আশা করি বুবা মেয়েটার সাথে ছেলের বিয়ে দিয়ে সত্য পালন করবেন, আমার নাম ভরত সিং, 7 দিন সময় দিলাম, বিয়েটা খাঁটি হিন্দু মতে হওয়া চায়। আপনি মাইরি মালটা বহুত চালাক আছেন, আমাকে সালা ফাঁসাবার সুযোগই দিলেন না, চলি স্যার চলি। এই হয় না, এ কিছুতেই হতে পারে না, শ্রী যে শ্রী কথা বলতে পারে না বলে তোমাদের আপত্তি? আপত্তির কারণ তুমি জানো না? তাছাড়া তাছাড়া
করিমপুরে কথা দেবার পরেও তুমি? আমি কিছুতেই বুঝতে পারছি না অপরূপা, আমি 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 কি করব? শেষ পর্যন্ত ওকে ওকে যদি আমি বাঁচাতে না পারি। আমরা তো গোপন কিছু মানে মানে কি এমন গোপন কথা থাকতে পারে বল যে তোর কাছে আমরা লুকিয়েছি? অনেক কিছু লুকিয়েছ, এবারের কেউ ট্রান্সপারেন্ট নয়, সম্ভবত কেউ কাউকে বিশ্বাস করে না, ভরসা করে না। কি কি যা তা বলছিস তুই? যা বলছি তার যথেষ্ট প্রমাণ আছে ঋদ্ধি। ছি 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 ছি, শেষে তোমরা আমার সাথে এই আচরণ করলে? কি যা তা বলছিস তুই? তুই যে বলতে চাস পরিষ্কার করে বল ঋদ্ধি। তোমরা কি ভেবেছ আমি কি তোমাদের হাতের পুতুল? এসব কথা এখন থাক ঋদ্ধি, শোন আমি আমি বরং শ্রীকে অন্য একটা কোথাও পাঠিয়ে দেব। পারবে না, ওরা তা হতে দেবে না। শ্রীময়ীকে এবারের পুত্রবধী না করা পর্যন্ত এই জীবনবাবু আর শ্রীময়ীর কোনো মুক্তি নেই মা। সে কি কেন? ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে রয়েছে। আজকের রাজনীতির নরকের ছবিটা তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে তাহলে এখন উপায়? উপায় আছে, হ্যাঁ হ্যাঁ উপায় আছে। তুমি চুপ করো, তোমার উপায়ের পথটা তো আত্মহত্যার। না না, মাথা গরম করে কিছু হবে না। দেখো দেখো, ও অনেক আগেই আমি তোমাদের বলেছিলাম যে শ্রীময়ীকে কোনো মহিলা উদ্ধার আশ্রমে তোমরা পাঠিয়ে দাও, কিন্তু সেদিন আমার কোনো কথা তোমরা শোনোনি। তাহলেই মানব ধর্ম রক্ষিত হবে এক নরক থেকে। হ্যাঁ, এক নরক থেকে উদ্ধার করে অন্য নরকে ওকে ঠেলে দেওয়া হতো না, তার চেয়ে বরং দাঙ্গাবাজদের হাতে ওকে ছেড়ে দিলে পশুগুলো ওকে ছিঁড়ে 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 খেত, কয়েকদিন নরক যন্ত্রণা ভোগ করে আরও মুক্তি পেয়ে যেত। কিন্তু বাবা, তুমি ওকে জীবন দিতে গিয়ে ওর কত বড় সর্বনাশ করেছো জানো? ওর সমাজ যেমন ওকে বহন করবে না, ঠিক একইভাবে তোমাদের সমাজেও তো শ্রীময়ীর কোনো ঠাঁই হবে না। এইখানেই আমার সবচেয়ে বড় ভুল। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আজ সব দিক থেকে আমি পরাজিত, সব দিক থেকে আমি পরাজিত। আমাদের যে আদর্শ, যে শুভবোধ, শুভ চেতনা একদিন তোমাকে বিয়ে করতে ভয় পাইনি, আর সেই একই পরিস্থিতিতে আমার সন্তান। থামলে কেন, থামলে কেন বলো? শুরু যখন হয়েছে শেষ তো তখন করতেই হবে মা। না 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 না, আর কোনো কথা বলবে না তুমি, তুমি চোখে চুপ করে বসো। না না, কোনো কথা বলবে না। কিসের কিসের পরিস্থিতিতে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল এই জীবনময় মুখার্জি? না 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 না, বলছি তো বলছি তো, এই বিষয়ে আর কোনো কথা নয়। কেন নয়, কি এমন ঘটনা যে তুই সহ্য করতে পারবি না ঋদ্ধি? জেদ করে কোনো লাভ নেই, একদিন যা চিতার আগুনে চুকে বুকে গেছে তার জেদ টেনে আর কোনো লাভ নেই ঋদ্ধি। লাভ লোকসানের কথা নয় মা, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে জীবনময় মুখার্জি সেদিন কি এমন মহাবিপ্লব ঘটিয়েছিলেন যার জেরে আজও তিনি ডিভিডেন্ড প্রত্যাশা করেন। আমি কি রাজনীতির ফাটকা বাজিতে নেমেছি যে ডিভিডেন্ড প্রত্যাশী হব? ঋদ্ধি ঋদ্ধি শোন, জীবনটাকে আমরা কখনো দাবার বোর্ড করিনি। আমি জানতে চাই, আমি জানতে চাই যে মাকে তুমি শুধুমাত্র করুণার পাত্রী করে রেখেছো কেন? যৌন সঙ্গিনী ছাড়া তোমার কাছে কি এই মহিলার কোনো মূল্য নেই? কি বলি, যৌন সঙ্গী, তাহলে তো আমার নিজের সন্তান পাদিত হতো। এসব কি বলছো তুমি? ও যা জানতে চায় সেটাই তো বলছি। তার মানে আমি আমি আপনার সন্তান নই? না 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 না, তা কেন, তুই তো আমাদের ছেলে ঋদ্ধি, তুই যে শুধুমাত্রই আমাদের ছেলে। কানা খুশু ভাষা ভাষা, তাহলে আমি যা শুনতাম আমি নাকি আমি নাকি পেছন মা? না না,
জানা রিদ্ধি, তুই যে আমার ছেলে, তুই আমার ছেলে রিদ্ধি। শাক দিয়ে মাছ ঢাকবার আর দরকার নেই অপরূপা, তোমার ছেলে কঠিন বাস্তববাদী চরিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠুনকো সেন্টিমেন্ট ওর চরিত্রে প্রশ্রয় পায় না। সুতরাং ওকে জানতে দাও, ওকে জানতে দাও, ওকে জানতে দাও, ওকে জানতে দাও ওর আসল পরিচয়, ওর জন্ম রহস্য। তুমি চুপ করো, ও সহ্য করতে পারবে না। তবু তবু জানতে চাই, আপনি বলুন। পুরাকালে এক ঋষি বাল্য বয়সে গুরুগৃহে পাঠ গ্রহণ করতে গিয়েছিল। তারপর যখন তার পিতৃ পরিচয়ের প্রশ্ন উঠল, তখন সেই বালক মাথা উঁচু করে বলেছিল যে রাজপ্রাসাদে দাসী বৃত্তি করতে গিয়ে অসংখ্য পুরুষের অঙ্কশয্যা গ্রহণে বাধ্য হয়েছিল তার মা, তাই আমার পরিচয় আমি জাবালি পুত্র সত্যকাম। থাক, থাক আর বলতে হবে না, থাক। হবে হবে, আধুনিক রূপকথার গল্প এই একই ট্র্যাডিশন সমানেই চলেছে, গল্পের ভিন্নতা বর্তমান তোমার মাও জানে না। দাঙ্গার আগুনে ডজনখানেক দর্শকের মধ্যে কঞ্জন তোমার পিতা। আমি আর শুনতে চাই না, আপনি প্লিজ চুপ করুন। শুনতে হবে সোনামণি, শুনতে হবে। প্যান্ডোরার বাক্সটা ঢাকনা খুলে দিলে যে আর রক্ষে নেই, আমি বা আমরা তোমাদের ঘাড়ে বন্দুক রেখে ফয়দা তুলি না, চিরকাল বন্দুকটা নিজের ঘাড়ে বহন করি। কিন্তু উজ্জ্বল উত্তরাধিকার তোমরা বহন করবে এই প্রত্যাশাও তো করতে হয়। আমাকে আমাকে গর্ভেই কেন শেষ করে দিলেন আমা? আমার বন্ধুরা আমাকে সেই পরামর্শই দিয়েছিল, বলেছিল নরপশুদের রক্ত বীজ পৃথিবীর আলো দেখার পরে আরো আরো বড় দানব হয়ে উঠবে না তো। প্রথমে আমারও মনে হয়েছিল জানিস, এই দানবদের ক্লেদ আমি কেন বহন করব। পেট চিড়ে আমি এসব রক্ত পুজ সব বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো হত্যার বদলা তো হত্যা নয়, হিংসার বিকল্প হিংসা নয়। তাছাড়া আমার গর্ভে যে ভ্রূণ নড়াচড়া করছে সে তো নিষ্পাপ, সে তো দেব শিশু। তাই পারিনি রে, পারিনি, আমার শরীরে জন্ম নেওয়া আর একটা জীবনকে আমি সেদিন হত্যা করতে পারিনি রিদ্ধি। আমি সেদিন হত্যা করতে পারিনি। আমাদের মনে হয়েছিল যে আসছে সে তো নতুন সত্যকাম হয়ে উঠতে পারে। হ্যাঁ, নতুন সত্যকাম, সেই সত্যকাম সত্যদ্রষ্টা ঋষি, জীবন পিয়াসী মহামানব, তাই তোর নাম রেখেছিলাম ঋদ্ধিমান। হ্যাঁ ঋদ্ধিমান। এরপর স্ত্রীকে আর এ বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। আমরা যেদিন এইসব নাটকীয় মুহূর্তের মধ্যে চলে গিয়েছিলাম, হয়তো আমাদের আড়ালে স্ত্রী সব কথা শুনেছিল, তারপর মাঝরাতে কিংবা শেষ রাতে ও এ বাড়ি ছেড়ে চলে যায়, রেখে দিয়ে যায় ওর সমস্ত অতীত বর্তমান। অনেক খুঁজেছি, অনেক কোথাও আর ওকে খুঁজে পাওয়া যায়নি। রিদ্ধি, রিদ্ধি, তুই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আয়, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দে রিদ্ধি, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দে। তুই ওকে চলে যেতে বাধ্য করেছিস রিদ্ধি, এতটুকু আশ্রয় মেয়েটা পায়নি এখানে, তুই ওকে আমার কাছে ফিরিয়ে দে রিদ্ধি। শ্রী, তুই কোথায় গেলি শ্রী, আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয় শ্রী, আমার কাছে ফিরে।